জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার এক, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার দুই, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। নাম্বার তিন, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার চার, সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবেন না, চোখ বুঝে ভাববেন কি করা উচিত। নাম্বার পাঁচ, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন, আবেগপ্রবণ হবেন না। রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হবি হতে দেবেন না। নাম্বার সাত, ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না। নাম্বার আট, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। নাম্বার নয়, সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার দশ, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার এগারো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার বারো, উপদেশ দিবেন, নিজের কাজ নিজে করবেন। নাম্বার তেরো, বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না। নাম্বার চোদ্দ, পরিপাটি থাকার চেষ্টা করবেন। নাম্বার পনেরো, অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। নাম্বার ষোলো, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন, আমাদের জীবনে দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না, কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন, তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো নিমেষে আপনার মন ভালো করে দিবে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। আপনজনদের কাছ থেকে আঘাত পেলেই মানুষ নিষ্ঠুর হতে শিখে। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে ইস্যু, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। জীবন তো মোমবাতি নয়, তবু কেন নিভে যায়? মনটা তো আয়না নয়, তবু কেন ভেঙে যায়? আর স্বপ্নগুলো তো পাখি নয়, তবু কেন উড়ে যায়? মানুষ তো আবহাওয়া নয়, তবু কেন সময়ের সাথে বদলে যায়? এটাই কি বাস্তব? এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুই নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।